মালয়েশিয়ায় 2500 অভিযান চালিয়ে প্রায় 14,500 অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। পয়লা জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত চালানো হয় এই অভিযান। সেই সাথে এসব অবৈধ অভিবাসীদের আশ্রয় ও কাজে নিয়োগ দিয়েছে এমন 139 জন কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগ। পয়লা মার্চ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়া, সেই সাথে অবৈধ অভিবাসী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলবে। এদিকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এক জরিপে দেখা গেছে মালয়েশিয়ায় 21,23,049 জন বিদেশি শ্রমিক রয়েছে। এর মধ্যে 7,86,795 জন বাংলাদেশি শ্রমিক, বিভিন্ন অভিযানে আটক হওয়া 584 জন বাংলাদেশি বর্তমানে কারাগারে রয়েছে। এদের মধ্যে বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই।